একেলগে নির্বাচনী প্রচার চলাব বিজেপি আর অগপ। উমৈহতীয়া রণকৌশল প্রস্তুত মিত্রজোঁটৰ। 14 জন প্রার্থীর হয়ে রণত নামিব মিত্রজোঁট। বিকাশের বার্তালৈ রাইজর কাষত যাব বিজেপি। তৃণমূল পর্যায়ের ভোটারের কাকচপার লক্ষ্যে রণনীতি প্রস্তুত করেছে রাজ্যিক বিজেপি। মিত্রগোষ্ঠীর আটাইকেইখন আসনত জয় করার লক্ষ্যে রাজ্যিক বিজেপির সঙ্গে বৈঠক অগপর নেতৃত্ব। অসম গণ পরিষদের সভাপতি অতুল বরার উপস্থিতিত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার সঙ্গে প্রস্তুত করা হয় উমৈহতীয়া রণকৌশল। অগপক এৰি দিয়া দুটা সমষ্টির উপরও ইউপিপিএলক এৰি দিয়া এটা সমষ্টিটো আন সমষ্টির দরে যৌথভাবে প্রচার চলাব রাজ্যিক বিজেপিয়ে। এই ক্ষেত্রে বিধানসভা সমষ্টি ভিত্তিক আর লোকসভা সমষ্টিত যৌথ কমিটি থাকিব অসম গণ পরিষদর। 14 জন আমার প্রার্থী মিত্রগোষ্ঠীর, এই 14 জন প্রার্থীক আমি কিদরে জনতার মাজত লৈ যাম আর জনতার ভোট আমি কিদরে গ্রহণ করিম বা কিদরে আমি আহ্বান জানাম, এই গোটেখিনি কথা ইয়াত আজি বিতংভাবে চর্চা করা হল। লগতে আমার যে প্রচার হব আমি জয়েন্টলি প্রচার করি। আটাইকেটা দলের সম্মানীয় সভাপতি সকল, লগতে আমার যখন বিষয়ববীয় আছে, সন্মানের মন্ত্রী আছে, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে, সকল একাকার হয়ে সমাহিত হয়ে এই নির্বাচনের প্রচার আমি তুঙ্গত তুলিম। কেবল সিমানেই নহয়, আন সমষ্টির দরে ধুবুরী সমষ্টিটো বিশেষভাবে প্রচার চলাব মিত্রগোষ্ঠীয়ে। সমষ্টিটোর অগপর প্রক্ষেপিত প্রার্থী জাভেদ ইসলামর হয়ে প্রচারত নামিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী অতুল বরায় কলে মিত্রগোষ্ঠীয়ে দখল করব 14খন আসন। আমি যৌথভাবে কেনেদরে আগবাহিম সেই সম্পর্কে আজি আমি বিস্তৃতভাবে আলোচনা করছি। লোকসভা সমষ্টিভিত্তিত আমার যৌথ কমিটি থাকিব, বিধানসভা সমষ্টিভিত্তিত থাকিব, আর খুব ক্লোজলি আমি যদি কাম করব আর আমি আহি থাকা দিন কেটাত জনসাধারণক খুব ক্ষিপ্রতার আমি স্পর্শ করবলে সক্ষম হন। ইফালে এজিপি আর ইউপিপিএলর সঙ্গে বিকাশের বার্তালৈ রাইজর কাষ চাপিব রাজ্যিক বিজেপি। যত আমার অসম গণ পরিষদ থাকিব তাত হাতির ছবিত, যত ইউপিপিএল থাকিব তাত ট্রেক্টর ছবিত, আর যত ভারতীয় জনতা পার্টির মন্ড প্রার্থী থাকিব তাত পদুম ফুলের ছবিত রাইজে আমাক ভোট দিব। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সঙ্গে হীরকজ্যোতি মালাকারর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।